যে হিমন্ত বিশ্ব শর্মায় কৈ আছিলে যে ধুবুরী বরপেটা আর গোয়ালপাড়া এই তিনিখন ঠাইলৈ আহিলে তেখেতর অসমত থকা যেন নালাগে, এই তিনিখন ঠাইকে তেখেতর বাংলাদেশ বাংলাদেশ যেন লাগে। ইয়ার সকলো মানুহকে তেখেতে বাংলাদেশী বুলি কৈছিল, কিন্তু আজি লাজ লগাকে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ধুবুরীলে আহিছে আর ধুবুরীত অসমৰ মুসলমান মিয়া সমাজক তেওঁ ভোট বিচাৰিছে। এই তো লজ্জাজনক ঘটনা হয় না নহয়? যে মিয়া সমাজক তেখেতে বিদেশী বুলি কৈছিলে, যে মুসলমান সমাজক তেখেতে সকলোকে বাংলাদেশী বুলি কৈছিলে, সেই বাংলাদেশী বুলি কোৱা, মিয়া বুলি কোৱা আর অসমৰ শত্রু বুলি তেওঁলোকে ঘোষণা করা এই মুসলমান রাইজৰ পৰা ভোট বিচাৰিবলৈ অহাটো এটা লাজৰ কথা। এটাই প্রমাণ কৰিছে যে খিলঞ্জিয়াৰ সর্দাৰ বুলি সদায় নিজকে জহাই ফুৰা হিমন্ত বিশ্ব শর্মা, খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে কাম কৰা খিলঞ্জীয়া সর্দাৰ বুলি কৈ থকা হিমন্ত বিশ্ব শর্মা কেতিয়া উজনি আর মধ্য অসমৰ আর গুৱাহাটীৰ খিলঞ্জীয়া মানুহে যেতিয়া বিদায় দিলে, এতিয়া উপায় নাইকিয়া হৈ হিমন্ত বিশ্ব শর্মায় ধুবুরীত আহি তেওঁ কৈ থকা যে বাংলাদেশী, তেওঁ নিজে ঘোষণা কৰি থকা যে মিয়া মানুহ, তেওঁ ঘোষণা কৰি থকা যে বিদেশী, সেই মানুহবিলাকৰ পৰা এতিয়া ভোট বিচাৰি আহিবলৈ তেওঁ লাজ লগা নাই নে বাৰু? গতিকে মই ভাবো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যদি সামান্যতম লাজ আছে, চৰম আছে, তেতিয়াহলে তেখেতে ধুবুরীত ভোট বিচাৰিবলৈ আহিব নালাগে। ধুবুরীটো তেখেতে ওয়াক ওভার দি দিব লাগে, কারণ তেখেতে ইয়াতে বাংলাদেশী মিয়া বিদেশী থাকে বলে তেখেতে সদায় কৈ আহিছে। গতিকে অসমৰ মুখ্যমন্ত্রীক মই সেইকাৰণে আহ্বান জনাইছো, যদি আপোনাৰ সঁচাকৈ সৎ সাহস আছে, যদিহে আপুনি সঁচাকৈ খিলঞ্জীয়াৰ সর্দাৰ বুলি নিজকে ভাবে, যদিহে আপোনাক বাংলাদেশী বিদেশী মিয়াৰ ভোট নালাগে বুলি আপুনি যে কৈ থাকে সেই কথাটো যদি সঁচাকৈ কৈছে, তেতিয়াহলে আপুনি ধুবুরী বৰপেটা গোৱালপাৰা য'ত আপুনি কৈছিলে যে ইয়াত অসমীয়া মানুহ নাথাকে এই অঞ্চলত ভোট বিচাৰি আহি নাহিব, আপুনি লাজ পাব লাগে ইয়াত ভোট বিচাৰি। যে হিমন্ত বিশ্ব শর্মায় কৈ আছিলে যে ধুবুরী বৰপেটা আৰু গোৱালপাৰা এই তিনিখন ঠাইলৈ আহিলে তেখেতৰ অসমত থকা যেন নালাগে, এই তিনিখন ঠাইকে তেখেতৰ বাংলাদেশ বাংলাদেশ যেন লাগে। ইয়াৰ সকলো মানুহকে তেখেতে বাংলাদেশী বুলি কৈছিল, কিন্তু আজি লাজ লগাকে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ধুবুরীলৈ আহিছে আর ধুবুরীত অসমৰ মুসলমান মিয়া সমাজক তেওঁ ভোট বিচাৰিছে। এই তো লজ্জাজনক ঘটনা হয় না নহয়? যে মিয়া সমাজক তেখেতে বিদেশী বুলি কৈছিলে, যে মুসলমান সমাজক তেখেতে সকলোকে বাংলাদেশী বুলি কৈছিলে, সেই বাংলাদেশী বুলি কোৱা, মিয়া বুলি কোৱা আর অসমৰ শত্রু বুলি তেওঁলোকে ঘোষণা করা এই মুসলমান রাইজৰ পৰা ভোট বিচাৰিবলৈ অহাটো এটা লাজৰ কথা। এটাই প্রমাণ কৰিছে যে খিলঞ্জীয়াৰ সর্দাৰ বুলি সদায় নিজকে জহাই ফুৰা হিমন্ত বিশ্ব শর্মা, খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে কাম কৰা খিলঞ্জীয়াৰ সর্দাৰ বুলি কৈ থকা হিমন্ত বিশ্ব শর্মা কেতিয়া উজনি আর মধ্য অসমৰ আর গুৱাহাটীৰ খিলঞ্জীয়া মানুহে যেতিয়া বিদায় দিলে, এতিয়া উপায় নাইকিয়া হৈ হিমন্ত বিশ্ব শর্মায় ধুবুরীত আহি তেওঁ কৈ থকা যে বাংলাদেশী, তেওঁ নিজে ঘোষণা কৰি থকা যে মিয়া মানুহ, তেওঁ ঘোষণা কৰি থকা যে বিদেশী, সেই মানুহবিলাকৰ পৰা এতিয়া ভোট বিচাৰি আহিবলৈ তেওঁ লাজ লগা নাই নে বাৰু? গতিকে মই ভাবো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যদি সামান্যতম লাজ আছে, চৰম আছে, তেতিয়াহলে তেখেতে ধুবুরীত ভোট বিচাৰিবলৈ আহিব নালাগে। ধুবুরীটো তেখেতে ওয়াক ওভার দি দিব লাগে, কারণ তেখেতে ইয়াতে বাংলাদেশী মিয়া বিদেশী থাকে বলে তেখেতে সদায় কৈ আহিছে। গতিকে অসমৰ মুখ্যমন্ত্রীক মই সেইকাৰণে আহ্বান জনাইছো, যদি আপোনাৰ সঁচাকৈ সৎ সাহস আছে, যদিহে আপুনি সঁচাকৈ খিলঞ্জীয়াৰ সর্দাৰ বুলি নিজকে ভাবে, যদিহে আপোনাক বাংলাদেশী বিদেশী মিয়াৰ ভোট নালাগে বুলি আপুনি যে কৈ থাকে সেই কথাটো যদি সঁচাকৈ কৈছে, তেতিয়াহলে আপুনি ধুবুরী বৰপেটা গোৱালপাৰা য'ত আপুনি কৈছিলে যে ইয়াত অসমীয়া মানুহ নাথাকে এই অঞ্চলত ভোট বিচাৰি আহি নাহিব, আপুনি লাজ পাব লাগে ইয়াত ভোট বিচাৰি।